বান মারা হচ্ছে একটা তোমার বিশেষ মন্ত্র প্রয়োগ করি, যার উদ্দেশ্যে করছি চারিটাকে নানা ভাবে বিপর্যস্ত করে পারে। বান মারাতে তার চাকরি চলে যেতে পারে, তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসায় তিলক লাগিয়ে দেওয়া যায়, আবার ধরো কারো বিয়ে ভেঙে দেওয়া যায়। বান ইয়ার দ্বারা নানান ধরনের বান আছে। এই বানের মধ্যে ধরো যেমন শুকনো বান আছে, মানুষের শরীর থেকে পুরো শুকিয়ে দেওয়া যায়, এই বোমা যদি তোমাকে ইম্প্যাক্ট করে দেওয়া যায় তাহলে ঘুমের মধ্যে কিন্তু তোমাকে বড় কিনে দেবে। ইনগ্রিডিয়েন্টে লাগে আমাদের হচ্ছে তোমার তিন ধনুকে যে ফলা কাজের উল কাঁটা, আবার তোমার যেমন লাগে গজাল পেরে, রেলের লোহার টুকরো, মরার যে বাঁশ খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, সেই বাঁশকে আমরা সুচলো করে তৈরি করে কিন্তু পান ক্রিয়ার জন্য আমরা হাঁটছো বা কোথাও যাচ্ছো, তখন মাথার উপর কিন্তু কান সাপটা বেরিয়ে বেরিয়ে যাবে। বা ধরো তুমি কোনো জায়গা ধরো গেছো, সেখানে রাস্তায় লোকজন অনেক আছে, কিন্তু কুকুর তোমাকে দিয়ে রাখবে। আবার ধরো তোমার খাবারের মধ্যে চুন পড়বে, ভাতের মধ্যে কাপড় বেশি করে পড়বে, খাবার খুবই তোমার নয় ন্যাক বেড়ে যাবে, নতুন এক কমে যাবে। এসে ধরো আত্মীয় তোমার মধ্যে বা কারোর মধ্যে যদি কোনো এফেক্ট করে সেই মানুষটা মানে চেঁচা দিয়ে কিন্তু শুনতে পারে। ধরো কোনো জায়গায় প্রথমত এই আমি সাবধানমনি করে দেবো, কাউকে ফটো দেবে না, এই আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি বারবার বলছি বৈধভাবে প্রয়োগ করবে, কেউ অবৈধ কিন্তু করলে আমার কোনো রকম দায়িত্ব থাকবে না, আমি চাইও আর কোনো কাজও হবে। তিনি নক্ষত্রে পান পাতা নেই, পান পাতার মধ্যে বড় এলাচ, বড় এলাচকে তিনখানা এলাচকে পুড়বে, করবার পর সেটাকে ভালো করে পেশাই করবে, পেশাই করবার পর সেটাকে কোনো মানুষকে যদি খাওয়ানো যায় সেগুলি তোমার নিজে ছিল। নমস্কার সকলকে, ব্লগারস্টেন পডকাস্টে আরো একবার অনেক স্বাগত। আজকের যে ভিডিওটা বা আজকের যে থাম্বনেলটা সেটা কিন্তু আপনারা দেখিয়ে নিয়েছেন অলরেডি, যে বান মারা ও বশীকরণ। এই ভিডিওতে আমরা পুরো আলোচনা করেছি যে বান মারা কিভাবে হয়, কিভাবে বান মারার পরে কি কি প্রসেস হয় বা মানুষ কি কি ফেস করে, বশীকরণ করার পরে কি কি মানুষ ফেস করে আর কিভাবে বশীকরণ করা যায়, পুরো প্রসেসটা আমরা বলিনি। কিন্তু একটা মুদ্রার কথা ছোটখাটো ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো সরাসরি এখন আমরা চলে যাচ্ছি অভিষেকদের কাছে। অভিষেকদা, তুমি দুটো ভিডিও আমাদের সাথে করলে আগে, সেটা একটা ছিল মনিমতি সাধনা, একটা ছিল কর্মবিষয় বা বিষয়চিনি। আজকের যে টপিকটা হচ্ছে সেটা কিন্তু মানুষের খুব ভালোভাবে ফলো করে বা দেখে বা অনেকে করতে চায়, সেটা হচ্ছে বশীকরণ বা বান মারা। তো এই ভিডিওতে আমরা যা যা আলোচনা করবো সেটা কিন্তু মানুষের জীবনে অনেকটাই ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? তো সবার আগে তোমাকে যেটা জানতে চাইবো যে বান মারা বা আমরা যে বলি যে কাউকে বান মেরেছে বা ওকে বান মেরেছে তাই নয় রোগা হয়ে যাচ্ছে বা সুস্থ হয়েছে, এই বান মারা জিনিসটা কি? দেখো, বান মারা হচ্ছে একটা তোমার বিশেষ মন্ত্র প্রয়োগ করি, যে সাধক বা সাধিকা এই কর্মটি করবে, তার কিন্তু কোনো যার উদ্দেশ্যে করছে চারিটাকে নানাভাবে বিপর্যস্ত করে পারে। শুধুমাত্র রোগগ্রস্ত নয়, বান মারাতে তার চাকরি চলে যেতে পারে, তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসায় তিলক লাগিয়ে দেওয়া যায়, তার শরীর অসুস্থ করে দেওয়া যায়, সে ধরো হসপিটালে কোনো একটা রোগ নিয়ে ভর্তি আছে, এমন একটা তাকে ধরো বান প্রয়োগ করা হলো, সেই রোগটা তার কিছুই নয়, ধরো ছোটখাট রোগে আছে, এমন তাকে একটা রোগ জর্জরিত হয়ে গেছে, কিন্তু সেখান থেকে সংক্রান্ত চলে যায়, এটা করা। আবার ধরো কেউ ধরো ভালো খুব স্টুডেন্ট পড়াশোনা করতে একদিন খেলি করলি বলে, সেটাও কিন্তু বান মারা আবার তোমার আমাদের যেরকম বলা হচ্ছে তোমার নিদ্রাবান, নিদ্রাবানটা কি তোমার ঘুমের মধ্যে তোমার ঘুম আসবে, নিদ্রাবান করে, ঠিক আছে? নিদ্রাবান আছে, নিদ্রাবানের সঙ্গে তোমার যদি আবার ইম্প্যাক্ট করে দেওয়া যায়, এবার একটা জ্বালানবিদ্যা আছে বোবা, এই বোবা যদি তোমাকে ইম্প্যাক্ট করে দেওয়া যায় তাহলে মানে ভাবে কি বলে নিদ্রাবানের সঙ্গে তখন কিন্তু ঘুমের মধ্যে কিন্তু তোমার কি বলা কিনে ধরবে, মানে যেটা আমরা নিজে বোবাই ধরা, এটা কিন্তু একটা বান। ওটা কি মানে বোবাই যে ধরে আমাদের, সেটা কি নিজে নিজে ধরে অনেক টাইমে নাকি বারবার দিতে হবে? পারণ হয় না, জ্বালানবিদ্যাটা জ্বালানবিদ্যাটা পারণ হয়, চালান কি চালান সেটা হয় না, চালান কি আবার পাঠাচ্ছ বোবাই,
ঠিক আছে, এটা ধরো এই ধরনের যে পানগুলো আমাদের তন্ত্রশাস্ত্রের মধ্যে প্রয়োগ দিয়ে দিয়ে, তার মধ্যে সব থেকে যে মেন যে ইনগ্রিডিয়েন্টটা লাগে আমাদের হচ্ছে তোমার কি বলে ঝুমুকে যে সলা সলা যেটা বলো সাজার উল কাঁটা, এগুলো কিন্তু আমাদের পানির ক্ষেত্রে বিরাট উপযোগী। আবার তোমার যেমন লাগে গজাল পেরে, এটাও লাগে রেলের লোহার টুকরো, রেল ট্র্যাকের লোহার টুকরো, রেল ট্র্যাকের যে পাথর পড়ে থাকে সেই পাথর কেনা সুযোগ তৈরি করে আমরা কিন্তু বান নিয়ে কাজ করি। সেটা মরার যে বাঁশ খাটিয়া করে নিয়ে যাওয়া হয় সেই বাঁশকে আমরা সুযোগ করে তৈরি করে কিন্তু পান ক্রিয়ার জন্য আমরা ফলা গাছ তৈরি করি। নানা বিধ জিনিস যারা বাড়ির আমরা কিন্তু কাজ করি, যারা কিন্তু যারা ধরো করেন মোটামুটি অশুভ শক্তির ভিতরেই করা হয়, ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট বানদিকটা। আবার ধরো ফলে হয় যেমন ধরো ফলন্ত গাছ মরে যায় শুকিয়ে যায়, এটা তো শুনেছি গাছে ফল হচ্ছে পরের দিন দেখা গেলো নষ্ট দিয়ে গেছে। আমি এরকম প্রচুর দেখেছি গাছকে কেন কেউ গাছকে কেন হিংসার পরিপ্রেক্ষিতে ধরো তোমার সময় হিংসা আছে, তোমাকে আমি গাড়ি করতে পারছি, তোমার অনেক গাড়িতে ফলন্ত গাছ আছে জেলা থেকে ছেড়ে পুরো গাছটা দিন দিয়ে শুকিয়ে গেল মারা গেছে। আবার ধরো তোমার দীক্ষিত আছে। আবার ধরো দেখা যাচ্ছে তোমার বাড়িতে গরু আছে, আমাদের ছাগল আছে দুধ দেয়, সেখানে দুধ বন্ধ করে দিচ্ছে, তার দুধে বান মারা হচ্ছে। অনেক সময় বাস্তুতে বান প্রয়োগ করে বাস্তু কিন্তু দূষণ করে দেওয়া যায়, বাস্তু ক্ষতি যেটাকে বলা হচ্ছে, বাস্তু ক্ষেত্রে নানাভাবে করে দেওয়া যায়। বাস্তুর মধ্যে যেমন ধরো চালানি বিদ্যা প্রয়োগ করে ক্ষতির কাজ করে দেওয়া হয়, যেমন সাংসারিক অশান্তি থেকে শুরু করে নানান ধরো গ্রস্ত ব্যাধি আক্রান্ত করে দেওয়া, বাড়ির মধ্যে ছোটখাটো খারাপ ভর্তি অ্যাক্সিডেন্ট নানাবিধ ঘটনা নিজের ইচ্ছা করছে সেটা না, নিজের ইচ্ছা সবসময় করেন, একবার ধরো যদি চিন্তা করেন না যে শুনে তুমি করো তাই কিন্তু করিয়েছি কিভাবে মানে তোমার ধরো একবার ধরো আমি মনে করলাম যে আমি জীবনটা রাখবো না, যখন তুমি এটা মনে সিদ্ধান্ত নিচ্ছ তখন তোমার নিজে কিন্তু নেগেটিভ জিনিস মানে ছিয়ে গেল না, এটা তো তোমার চিন্তা নিয়ে তুমি চিন্তা করেছো, এই চিন্তাটাই কিন্তু বাস্তবে কিন্তু নিয়ে যাবে ওই ফসল কি তোমার মাথা সবসময় কাজ করে যে না ধরো সে মানুষটা চিন্তা ভাবনা করার পর ধরো তার একটা ভালো কিছু হয়েছে, তার মাথায় কিন্তু চাইছে যে আমি জীবন রাখবো না কেউ শেষ করবো, তারাই কিন্তু সবাই প্রয়োগ করাচ্ছে। আচ্ছা কোন দিন ধরো সেটার দিকে রাজি থাকবে বা বিভিন্ন রকমের সিআইডিং সব বিভিন্ন একটা এবার তোমার ধরো বান ধরো কেউ মেরেছে কেউ এসে বলবে না আমি মেরেছি, তোমার ক্ষতি হচ্ছে, তোমার অনেক রকম প্রবলেম হচ্ছে, তুমি যে এতগুলো অ্যাসপেক্ট বললে যে এই এই জায়গাগুলো হতে পারে, তো সেই জিনিসগুলো ধরো হচ্ছে সবার আলাদা, তো সেটাকে সাধারণ মানুষ সেটা বুঝবে কি করে, ধরো তোমার উপর বান মারা বা নেগেটিভ পজিটিভ কাজ করা হয় তুমি দেখবে ধরো তুমি ঘুম থেকে উঠছো প্রথমেই যেটা তুমি লক্ষ্য করবে তুমি কাকের আওয়াজ শুনতে পারবে কাঠ গাচ্ছে, অন্য কেউ কিন্তু শুনতে পাচ্ছে তুমি কিন্তু শুনতে পাচ্ছ কাঠ গাচ্ছে। আবার দেখবে ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো বা কোথাও যাচ্ছো তখন মাথার উপর দিয়ে কিন্তু কাঠ সাতটা মিনিট বেরিয়ে যাবে শুধুমাত্র কাঠ, কিছুই করোনি তোমাকে দেখো চিচিয়ে। আবার ধরো তোমার খাবারের মধ্যে চুল পড়বে, ভাতের মধ্যে কাপড় বেশি করে পড়বে তোমারই পড়ছে কিন্তু ঠিক আছে, এইগুলো লক্ষ্য নেই। তারপর ধরো তোমার রাত্রিবেলা মোটামুটি ধরো বারংবার তিনটের মধ্যে তোমার টয়লেট হবে তিনটের মধ্যে বারবার তুমি উঠলে মানে সুতো তোমাকে দেবে না, এটা আশপাশ এটা কন্টিনিউ করছো। আবার দেখা যাচ্ছে ধরো পানক্রিয়া বা অশুভ তন্ত্রের যদি কোনো রকম প্রয়োগ করা হয় দেখবে খাওয়ার প্রতি তোমার নয় ন্যাক বেড়ে যাবে, নয় তো ন্যাক কমে যাবে খাওয়ার প্রতি খাওয়ার প্রতি মানে যদি আমি খাই অনেক খাবো না এরকম একটা অবস্থা এইখানে এটা খাওয়ার সাথে
মানে মাছ মাংস কি সম্পর্ক আছে? মানে মাছ মাংস বেশি খাবো না না যে কোনো আইটেম যে কোনো আইটেম যেটা চলবে না যে শুধুমাত্র মাছ মাংস এই আমিষের প্রতি টানা পেটা না যে কোনো খাবার আবার ধরো দেখা যাবে যে তোমার শরীরের মধ্যে বিভিন্ন রকম উপসর্গ তৈরি হয় কোন পায়ের এই যে ডিম এই ডিম তোমার রাত্রি বেলা টপ হয়ে যাবে বসে যাবে নানা দিলে যেমন কিন্তু জায়গা থাকে বাড়ি আবার যেমন দেখা গেছে তুমি মনে করছো না ঘরে পর্দা গিয়ে ফেরত সরে যাবে একটা পাপ যদি ধরো কেউ পাঠায় এরকম অনেকে বলে যে আমাকে বোবায় ধরেছে আমাকে ধরেছিল আমি নড়তে পারছিলাম না, তুমি যেটা বললে তুমি এটা ডিএম করলে যে এটা নিজে নিজে হয় না চালনা পড়া তো সেই ক্ষেত্রে ধরো যদি চালনা পড়ে সেই ক্ষেত্রে যদি বোবা আসে তাহলে সেক্ষেত্রে কি কি এফেক্ট হতে পারে মানুষের মধ্যে? বোবা এসে ধরো রাত্রে তোমার মধ্যে বা কারোর মধ্যে যদি কোনো এফেক্ট করে সেই মানুষটা মানে চেঁচা দিয়ে কিন্তু শুনতে পারে তার নিজের বাক্য মুখ দিয়ে ঢোকে সেই চ্যাঁচ মনে হয় তোমার বুকে পেটে ধরো তো ভর দিয়ে তোমার বসে আছে এটা পাঠিয়ে চেঁচা চলি আবার ধরো এটা হতে পারে তোমার ধরো পেটে তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে ওই ওই মধ্যে কিন্তু তুমি বলতে পারছো না এই ধরনের তো বোবাই কি মানুষকে মেরে ফেলতে হবে বোবাই মানুষকে মেরে ফেলতে পারে যদি তার বোবা প্রতিকূল জায়গা পেয়ে যায় প্রতিকূল জায়গা ছিলাম ধরো কোনো মানুষ একা শুয়ে আছে তো পাশে অন্য জায়গায় শুয়ে কিন্তু বোবার এফেক্ট অনেকটা কমে বুঝতে পারছি ধরো একটা মানুষ একা শুয়ে আছে তাহলে কিন্তু বোবা তিন গুণ তার পাওয়ার থাকে তার আচ্ছা সবাই কিন্তু একদম শেষ করে দিতে পারে একদিনই একদিন একদম মানে অনেকে দেখবে বলে না ঘুমে ঘুমন্ত মারা গেছে দেখবে এটা শুনবে তো কোনো রোগ নেই ভোগ নেই প্রতি সুস্থ মানুষ ঘুমন্ত মারা গেছে কেন কি হবে হার্ট হার্ট ফেল দেখো হার্ট ব্লক তো ওটা বিজ্ঞানের ভাষা এটা সুস্থ মধ্যে হার্ট ব্লক হয়ে যাবে এবার আমি চলে আসছি আর একটা পার্টে সেটা হচ্ছে বসি গল ঠিক আছে পান মারা একটা আলাদা পার্ট বসি গল এবার তোমার আমরা মানুষ মানুষের যেরকম মিত্র থাকে শত্রু থাকবে ঠিক আছে এবার অনেকের কাছে ধরো অনেক পয়সা আছে এবার আমার কাছে ধরো নেই আমি তার ক্ষতি করব সবার মেন্টালিটি একরকম হয় না বশীকরণ একটা অনেক বড় সাবজেক্ট তো এই সাবজেক্টটাকে আমি তোমাকে বলবো যে একদম সংক্ষেপে বশীকরণ যে একদম কনসেপ্টটা ওটা ঠিক মানেটা আমাদেরকে বলতে অডিয়েন্সকে আর বশীকরণ কিভাবে হয় কিভাবে মানে কোন কোন পদ্ধতিতে করা যায় মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে যে এই এই জিনিস ভাবে এই এই জিনিসগুলো দিয়ে বশীকরণ হয় আমরা তো অত চিন্তা ভাবনা করি না খুব অজানা অচেনার পক্ষে ফটো না পাঠানো দ্বিতীয় কথা নিজের ব্যবহার করা পোশাক কত পড়ছে কেউ নিয়ে না চলে যায় আর দ্বিতীয়ত তৃতীয় নম্বর কারো বাড়িতে গেলে নিজের নৌ কতবার চামড়া কেটে ফেলবে দেখো কে শত্রুকে মিশ্রণ জানি না আর যে তোমার শত্রু কালকে তোমার পরম মিত্র হয়ে যাবে আর যে তোমার মিত্র কালকে তোমার পরম শত্রু এটাই মানুষের নিয়ম এটাই প্রথমেই বলে দিল আর বশীকরণের ক্ষেত্রে দেখো যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে মানুষের ব্যবহৃত দ্রব্যতি মাত্রা বশীকরণ করার জন্য প্রথমত মানুষের ব্যবহৃত দ্রব্যাদি যেরকম ধরো তার ব্যবহার করা পোশাক ব্যবহার করা জুতো ব্যবহার করা টাচের কোন জিনিস দ্বিতীয় কথা মাথার চুল পায়ের নিয়োগ এবং তার ছবি এগুলো যদি বশীকরণ করা হয় এবং বশীকরণ এটার মানে এই নয় যে তুমি কোনো যে লোককে চেনাও না জানাও তাকে বশীকরণ করতে এটা কিন্তু সম্ভব না যাকে চিনিয়ে তাদের কখন হবে তোমার সঙ্গে যা সম্পর্ক ছিল তার সঙ্গে বশীকরণ করতে না এরকম হলো ধরো আমি কাউকে চিনি না ঠিক আছে আমি তাকে বশীকরণ করবো তার সেই জিনিসটা যেগুলো লাগে তুমি বলো সেগুলো আমার কাছে আছে সেগুলো তো তুমি জোগাড় করে করলে কিন্তু সেটা তোমার ক্ষণস্থায়ী
আচ্ছা কেন কেন দেখো, একটা মানুষের যখন একটা মানুষের মধ্যে সম্পর্ক আছে, মানে তার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে, মনে মাইন্ডে কথা বলছো, মিশছো, টাচে আসছো, সেই জিনিসটা যে কাজ, আর চিনি না তার জিনিস কালেকশন করে আনলাম, তার একদিন তফাৎ আছে। সবসময় সম্পর্ক থাকতে হলে তার সঙ্গে তাকে জিরো করা যায়। দেখো বৈধ বশীকরণের মধ্যে আমাদের যেটা তন্ত্রে আমাদের যেটা অ্যাফিলিয়েট করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক, এইগুলো কিন্তু বশীকরণ বাধ্য। ঠিক আছে, কেন দেখো অনেক ক্ষেত্রে কি হয়, স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, তারপরে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে এটা মতের অমিল হচ্ছে, প্রেমিক প্রেমিকার ভালোবাসা দীর্ঘদিনে সম্পর্ক এটা ঝামেলা এসে গেছে, মা বাবার সঙ্গে ছেলে মেয়ের একটা মতের মিল হচ্ছে, সেখানে কিন্তু বশীকরণ করা প্রয়োজন। এবার ধরো তুমি অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছ, তুমি বিবাহিত, তুমি আরেকজন বিবাহিত মহিলাকে চাইছো, বা তুমি একটা বিবাহিত নারী, তুমি একটা বিবাহিত পুরুষ থেকে, এটা কি বৈধ না? সেটা কিন্তু তন্ত্র বলছে এই যারা কাজ করে তারা কিন্তু ক্ষতি দিচ্ছে, তারা কিন্তু মহাদেবের শাস্তি পাওয়ার যোগ্য। আর বলো আর কি বলছো বশীকরণ বিষয়ে, বশীকরণের তোমার মানে কি কিভাবে একটা মানুষের বশীকরণ করা যায়, মানে প্রসেস আমি এখনো বলছি, প্রসেস জানতে চাইছি না, মানে ধরো কিছু খাইয়ে বা অন্য কিছু ভাবে, যেটা আমার কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল সেটা আমি তোমাকে বলছিলাম শায়তান, ওখানে দেখা যাচ্ছে যে বিস্কুট খাই দিচ্ছে এক প্যাকেট, তোকে বলছে যে এক পুরো বিস্কুটটা খেয়ে নেবে, একটা লাড্ডু দিল ছোট ওটা খেয়ে নেবে, ঠিক আছে, এই প্রসেসটা আমি জানতে চাইছি যে এর বাইরে লবঙ্গ আছে, দারচিনি আছে, তারপরে জিরা আছে, আমাদের গোলমরিচ আছে, এগুলো সব বশীকরণ আইটেম, তার সঙ্গে তেজপাতা আছে, এগুলো কিন্তু বশীকরণের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এবার এর মধ্যে নানান প্রয়োগ বিধি আছে, মন্ত্রশিল্পী আছে, ক্রিয়া কর্মাদি দ্বারাই কিন্তু বশীকরণটা করা হয়। তো এই যে ধরো সিনেমাটা দেখলো যে খাইয়ে দিল, তো এরকম কিছু খাইয়ে পাওয়া একদম একদম খাইয়ে বশীকরণ করা যায় কি? সেটা আমাদের মধ্যে মানে কিছু জিনিস আমাদের আচ্ছা একদম তুমি যেটা বলো সেটাই করছো, তোমার মাথা কিন্তু কাজ করবে। আচ্ছা তুমি ধরো এমন কাউকে বশীকরণ করলে তার ধরো পৈতৃক অনেক সম্পত্তি আছে, সে তো তার ভাবিদার, তুমি তাকে বশীকরণ করে তার সম্পত্তি তুমি নিজে অ্যাকোয়ার করবে, সে বাধ্য তোমার নামটা লিখে দেবে তার চেয়ে, এটা আমি দেখেছি খুব সাংঘাতিক একটা জিনিস। আমার দেখা যায় ধরো বাবা পুত্রের ছেলে বাবার মধ্যে সম্পর্ক নেই, মানে বাবার ছেলেকে দেবে না, ত্যাজ্য পুত্র করে না, ছেলে কোনো বশীকরণ করে বাবাকে এমন জিনিস খাইয়ে দিল, ছেলে বাপ দল করেছিলেন সম্পর্ক নেই, দেখেছিলাম যে একজন ছেলে আমার কাছে এসেছিল বর্তমান, সে আমাকে এসে বললো যে আমার বাবার সঙ্গে এরকম সম্পর্ক, এরকম সম্পর্ক বাবা কিছুতেই আমাকে জমি জমার জায়গাটা বুঝাইছে, আমার ত্যাজ্য পুত্র করে রেখেছে, কেন ডিউ টু আমি তোমার বাবা ভুল কিছু করেন, তাহলে বংশের কি বলবো অনুশাসনের বিরুদ্ধে তুমি কাজ করেছো বলে তোমাকে একটা কাজ করেছো, তো এই কাজ আমি করবো না, চলে যাবো। ওই মানুষটি আমাকে তিন মাস পরে আমার কাছে আসেন নিশ্চয়ই ভাবছেন যে কি দাদা আমার এমন পুরো বয়সটা করছিল আমি পেয়েছি, কি করে উনি কোন এক অগরির কাছে গিয়ে বাবাকে বশীকরণ করেছিলেন, কিন্তু বাবা কিন্তু আমি সম্পর্ক দিয়ে দেয়, আর এটা করার পর কিন্তু বাবার কিন্তু তিন মাস আর আয়ু ছিল, মারা গেছে। মানে বশীকরণ বলতে তুমি সম্পত্তি থেকে হয়তো তার মেরে দেওয়ার কথাই বলেছিল, একদম, তাছাড়া তো এটা বশীকরণ হবে, সম্পত্তিও গেলে বাবাও গেল, তো এটা তো আমি বুঝলাম, কিন্তু ধরো বশীকরণ তো হচ্ছে, বৈধ বশীকরণ আমি করি, তুমি বলে দাও আমি বৈধ বশীকরণ করি, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নিজেদের সম্পর্ক থেকে সেইগুলো আমি ক্ষেত্রে নিজে জানি, কিন্তু অবৈধ কেস আমি কাজ করি না, আমার গুরু ধরে অর্ডার আছে। বলো কিছু কিছু তোমার বশীকরণ সব জায়গায় কেউ না কেউ ধরো হচ্ছে, তো সবাই সব কিছু জানে না, বোঝাও না, ঠিক আছে, এই ভিডিও গুলো দেখে বা যে কোনো ইউটিউব অন্য ভিডিও গুলো দেখে মানুষের জানে, তো ধরো এরকম কি কি সিমটম হতে পারে যেটা দেখে যে তার মধ্যে হচ্ছে বা তার বাড়িতে হচ্ছে, সেটা দেখে মানুষের
তোমাদের কাছে আসবে, মানে ধরো তোমার কাছে বা অন্য কারোর কাছে এই সিম্পটম গুলো? যাদেরকে প্রয়োগ করা হয় যখনই প্রথমেই যেটা বোঝা যাবে তার হচ্ছে, এক নম্বর হচ্ছে যার সঙ্গে খারাপ সম্পর্ক ছিল সে কিন্তু তাকে দেখছে তাকে খুব ভালো ছিল দেখছে, তোমার সঙ্গে আরেক কিছু সম্পর্ক হঠাৎ আমি দেখছি যে তুমি যা বলছো ধরো তোমার নামে কেউ কিছু বললো, হ্যাঁ ও তো ঠিকই বলেছে, মানে এরকম তোমার প্রতি আমার একটা উইকনেস বলো বা বুঝছো, সেখানে বসিকরণ ফার্স্টে সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কখন কি বলছো না বলছো তুমি নিজে ঠিক থাকবে তুমি একটা ঘরের মধ্যে ছিল তোমার মাইন্ডটা কিন্তু কাজ করবে, মানে তুমি বসে আছো বসেই আছো এই কাজ কর কাজ কর কাজ কর খেলে বুঝে তোমার কথা ঘুম থেকে দেরি করবো না, তিন নম্বর এইগুলো কিন্তু বসিকরণ করলে তার এফেক্ট ঘুম থেকে তো অনেকে দেরি করে ওঠে, তো এটা তো অনেকের হ্যাবিট হয় না, ধরো একটা মানুষ ঘুম থেকে দেরি করে উঠতো না সেই মানুষটা ঘুম থেকে উঠছে, মানে যারা অ্যাবনর্মালিটি অফ ডেইলি পারপাস লাইফ তখন কিন্তু তুমি বুঝে তারপর কোনো অ্যাপ্রিল করা উচিত, মানে একদম সুস্থ সবল জীবন যাপন করতে করতে হট করে লেজি হয়ে গেছে বা কাজ করার কাজে মন নেই, কোথাও যার সঙ্গে খারাপ সম্পর্ক হয় তাদের আমি যেন বলছি না না ওকে এই আগে যা ভুল করেছি বলেছি এখনো ঠিক করছি, এই ধরনের জিনিস না আজকে যে কালকে যে শত্রু ছিল যে আজকে মৃত্যুর দিকে এগিয়ে রয়েছে তখন যেন তার প্রক্রিয়া করা হচ্ছে। অনেকের টাকা পয়সা থাকে না যে টাকা পয়সা দিয়ে ক্রিয়া করবে, সবার তো আর্থিক অবস্থা সেম হয় না, তো কোনো ঘরোয়া টোটকা যদি কিছু থাকে যেটা ধরো মানে যারা একদম নিডি পিপল তারা ওটাকে ইউজ করে এই ইয়ে থেকে বেরোতে পারে। আচ্ছা এটা ক্রিয়া আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি বারবার বলছি বৈধভাবে প্রয়োগ করবে, কেউ অবৈধ কিছু করলে আমার কোনো রকম দায়িত্ব থাকবে না, আমি চাইও আর কোনো কাজ হবে বৈধভাবে তোমরা কাজ করো অবশ্যই কাজ হবে। রোহিণী নক্ষত্রে পান পাতা নেই, পান পাতার মধ্যে বড় এলাচ, বড় এলাচকে তিনখানা এলাচকে পুড়বে, পড়বার পর সেটাকে ভালো করে পেশাই করবে, পেশাই করবার পর সেটাকে কোনো মানুষকে যদি খাওয়ানো যায় সেগুলি তোমার ড্রিপে চলে আসবে, ড্রিপে চলে আসবে। এই যে তুমি এটা বললে এর তো যে কেউ করতে পারে, আমি আবার বললাম ভালোর জন্য ব্যবহার করবো, কেউ যেন খারাপের জন্য ব্যবহার না করে। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক একটা ভালো জিনিস, ইউটিউব পরকীয়া বা কোনো একটা অবৈধ সম্পর্ক বা প্রেমী প্রেমিকার সম্পর্ক একটা ভাঙানির ভালো চলে যাচ্ছে তারা করে, যেটা কখনোই কেউ যেন ভুল প্রয়োগ করবো না, অপপ্রয়োগ করবো না, যে করবে তার কিন্তু কাজ তো হবেই না উল্টে কিন্তু ভিতরে পড়ে যাচ্ছে। ট্রেনের পাশে দেখা যায় তোমার অনেক পোস্টার, ঠিক আছে এই জিনিসটা আছে, এটা ওখানে লেখা থাকে গ্যারান্টি যে এটা হবেই, এত দিনের মধ্যে হবে, টাইমও থাকে, তো এই জিনিসটা কত সত্যি? এটা একদম ভাওতা, সবাই কি মানে ভাওতা? সবাই ভাওতা, এইভাবে বসিকরণ কোনই হয় না, ঘন্টা মেপে কোনোদিন আধ্যাত্মিক কাজ করা যায় না, একটা বাড়ির তুমি দেয়াল ঘাত তো টাইম লাগে, আর তুমি ঠাকুর দেবতা ঈশ্বরের কাজ করবে তুমি ঘন্টা সময় বেড়ে দিচ্ছ কিনা কেউ পারে না, সাধক চেষ্টা করতে পারে, একটা ডাক্তার চেষ্টা করতে পারে সেগুলো বলতে পারে না যে ওটা আমি ছাড়িয়ে দিতে পারি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা এই ব্যাপারে শুনেছিলেন, আর যদি আপনারও কিছু জানা থাকে এর ব্যাপারে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ভিডিও দেখতে পছন্দ করবেন বা এরপরে কি ভিডিও চাই সেটা কিন্তু আমাদের জানাতে পারেন, আর এই ভিডিওটা এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে, আমাদের চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে, দাদার সাথেই আরও অনেক ভিডিও আমরা শুট করেছি সেই পর্ব সিরিজ চলছে, তো ফিরবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।